তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত প্রিয়া ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি গাইস আমি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আগের প্র্যাঙ্কটা দেখেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। ও আমার উপর প্র্যাঙ্ক করেছে, তো সেটা তোমরা দেখতে পাবে। আই বাটনে দেখো, যারা যারা দেখো নি গিয়ে দেখো, লিঙ্ক আসছে দেখে নাও গিয়ে, বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর আজকে আমরা ব্লগ চ্যানেলে একটা ব্লগ আপলোড করেছি, তো তোমরা গিয়ে অবশ্যই দেখবে, আর ওখানে গিয়ে ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো আজকের প্র্যাঙ্ক করবো কি, যে প্রিয়া একটুখানি মানে মুডটা ঠিক নাই, ওর একটু ফ্যামিলিতে প্রবলেম চলছে, তো কিছু বলতে চাইছি না। তো আমি বললাম একটা প্র্যাঙ্ক করবো, যে বললো তোমার মা বাবা একদম ভালো না, ঠিক আছে? যদিও মানে পুরোপুরি প্র্যাঙ্ক এটা মানে বুঝতে পারছো গাইস না, এমনি খুব ভালো। তো ওর ভেতর দিয়ে কিছু কথা বার করবো, ঠিক আছে? ওর রাগ মানে ওকে কিছু বলতে চাইছে না কাউকে, তো রাগে আমি যদি ওকে রাগিয়ে দেবো, রেগে হয়তো অনেক কিছু বলেও দেবে, মানে বলবে তো বটেই। তো ওই কথাগুলো বার করার জন্য প্র্যাঙ্কটা করছি। হ্যাঁ, আর একটু ওকে রাগাবো, তারপরে ওর রিয়াকশনটা কেমন হয় সেটা দেখতে তো একদম ওটাই তো ভালো লাগে দেখার। তো অবশ্যই কিন্তু কেউ ভিডিওটাতে আবার কমেন্ট করে বসো না যে দাদা এটা কী প্র্যাঙ্ক করলে ঠিক হয়নি, আমি লাস্টে ম্যানেজ করে নেবো। তো প্র্যাঙ্কটা খুব ভালো হবে গাইস, ঠিক আছে? একদম দারুণ প্র্যাঙ্ক হবে, পুরোটা দেখবে একদম, ঠিক আছে? তোমরা ভিডিও এখন পুরোটা দেখছো না, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট, আর চ্যানেলটা তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা গিয়ে পাশের ঘন্টাটাকে টার্ন করে বাজিয়ে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি, সব বলে দিলাম, তো চলো চলো ভাই দেখো আপনি ক্যা করতা হুম কি হলো, বাড়িতে ফোন করলে যা। হ্যাঁ কি হলো, কিছু বলো না কেন, বলবে তো আমাকে, কি হয়েছে? আচ্ছা তো বলবে তো, ঠিক আছে সরছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। কি কিছু না বলো, বলতে বললাম কিন্তু বলছি তো কিছু না, বলবে কি করে, বলার মতন তো কিছু নাই তোমার কাছে না, জিজ্ঞেস করছি বলো কি হয়েছে, বলো কি হয়েছে, তো তোর মা বাবার তো কথাবার্তা ঠিক না, ঝগড়া তো হবে। মানেটা কি মানে আবার কি, যেটা ঠিক সেটাই তো বললাম, কথাবার্তা ঠিক করে বলে না, না তো কথাটা তোমার সাথে খারাপ কথা বলেছে, তোমাদের কাউকে কোনো খারাপ কথা বলেছে? কিন্তু কথাবার্তা তো ঠিকঠাক করে বলে না, না যাই বলে কি বলেছে, যাই বলে কি বলেছে, ঠিক বলেনি তো আবার নিশ্চয় ভুল বলেছে, কি বলেছে তোমাকে ভুলবার কথা? সবার সবার চোখ ওইদিকেই পড়ে, দোষ দেওয়ার মতো বাজে কথা বলার জন্য ওদেরকেই পায়। আমার মা বাবাই ভালো না, আমার মা বাবাই খারাপ, আর সবাই ভালো, সবাই ভালো, কারো কোনো দোষ নেই, কারো কোনো ইয়ে নেই, কিচ্ছু নেই, সবাই ভালো। যেটা সত্যি কথা আমি সেটাই বললাম, ঠিক আছে? সত্যি কথা, খুব সত্যি কথা বলে ফেলেছো, বাবা অত অত ঝাল লাগছে কেন গো? ঝাল লাগবে না তো কি হবে, আমার মা বাবা বিনা দোষে কেন তাদেরকে বলবে, তুমি চেনো কতটা তাদেরকে, কি আমি বললাম বলছো কেন যে ঠিকঠাক ভাবে কথা বলে না? হ্যাঁ বলে না তো, কি ভুল কথা বলেছে তোমার সাথে, তোমার সাথে যদি আমার বাড়িতে ঠিকঠাক করে কথা না বলে তুমি তো আমাকে বলবে, কি ভুল কথাটা বলে, যাই বলে ঠিকঠাক করে কোনো কথাবার্তা মানে কথা ধরন, প্রথম কথা যে ভালো করে বলে না কিছু, কিভাবে বলেছে তোমাকে, তোমাকে কিভাবে খারাপ আমি কথা কিছু বলেছে, বলতে চাই না, বুঝে গেছি আমি, ব্যাস। কি বুঝেছো তুমি, খুব বাল বুঝেছো, অনেক বড় বড় কিছু বুঝে গেছো, সত্যি কথা বললে ঝালি লাগে সবার, নিজে তো নিজের মা বাবাকে মানে চুপচাপ থাকো, চুচো থাকো, ওই ঠিক কথাই বলছি আমি, খারাপ কিছুই বলিনি একটা কথাও, ঠিক আছে? এতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি হয়েছে বললেও না, কথাবার্তা ঠিক না, ওর জন্য তো ঝামেলা হয়েছে। ভালো না ভালো না, খারাপকে তো খারাপই বলবো না, তাহলে তুমি কেন বলবে, ভালো কেন বলবো, তুমি কেন বলবে, আমার খারাপ লেগেছে তাই আমি বলেছি, রাইট কে দিয়েছো, রাইট যা বাবা আমার খারাপ লেগেছে তাই আমি বলেছি, তাহলে খারাপ লেগেছে তোমার,
তোমাকে কে কি খারাপ কথা বলেছে? গেছো কখনো এরকম ফিল করিস তোমাকে? কি হলো, কি দেখলে কেন? কিছু না, তোমার কি তাতে আমি যাই দেখি না কেন? সময় খালি রাগ। হ্যাঁ, তোমার ভালো করে মতো না যে মানুষের মানুষকে না জেনে শুনে জানাই তাই বলে দেবো। তোমার মা বাবাকে চেনো কতটা? যতটা চিনি ততটা ততটা আমি বলেছি, হচ্ছে এক যেটা যে যা জানি। পারছে তাই আমার মা বাবাকে শোনাচ্ছে, এখন তুমিও বলছো এক। বাহ, খুব ভালো। কি বলছে শোনাও, সেটা বলো কি হয়েছে। শোনার প্রয়োজন নেই, নিজে কতটা কি চিনেছো তাদেরকে, তাদের সম্বন্ধে আর জিজ্ঞেস করতে আসবে না। যা জেনেছো খুব ভালো জেনেছো, খুব সবাই ভালো। নিজের মা বাবাকে ভালো বলে গো, ঠিক আছে, খারাপ বলে না। তুমি থামো, আমি তো তোমার বাবাকে তো খারাপ কথা বলি না কখনো, বা খারাপ বলি না। খারাপ যদি, হ্যাঁ বাবা খুব খারাপ, আমি তো কখনো বলি না। দেখে ধরো, তোমাকে ধরো খারাপ ভাবে, মানে ধরো ঠিক করে কথা বলে না তোমার সাথে, শোনো, সবসময় রাগ বাবাও করো। আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, যার জন্য আমি বলি না যে বাবা খারাপ। আমার মা বাবাও তোমার সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেনি, তো তোমারও রাইট আছে না যে তাদেরকে খারাপ বলার। যা বাবা, আমার খারাপ ব্যবহার নিশ্চয়ই আমার করেছে সামনে নিশ্চয়ই, হয়েছে, নাহলে কি আমি এমনি এমনি বলছি? নিশ্চয়ই তোমাকে একা একা কোনো খারাপ ব্যবহার করেনি। তুমি তাহলে একা নিশ্চয়ই যাওনি, আমিও ছিলাম। তাহলে তুমি বলো কি করে যে আমার মা বাবা খারাপ? কথাবার্তা ঠিক না বললাম তুমি তো, চুপ করো, তোমার কথাবার্তা এখন দেখছি খুব ভালো হয়ে গেছে। বিয়ে করেই মনে হচ্ছে আমার তোমাকে আমি ভুল করেছি। যে মা বাবা বিয়ে দিলো তুমি সেই মা বাবাকে বলছো যে খারাপ। খারাপকে খারাপ বলবো না দেখি, ভালো বলবো? একদম ফালতু কথা বলবে না, কিন্তু বলে দিচ্ছি আমি, বারবার করে বলছি। তো রেগে যাচ্ছ কেন? তাহলে আমার মা বাবাও খারাপ, আমিও খারাপ, তা আমি চলে যাই মা বাবার কাছে, আমি চলে যাই, খারাপের সাথেই থাকি, তোমার সাথে কেন থাকবো? তুমি তো খুব ভালো, আমি চলে যাই তাহলে। তা এত রেগে আর কি যাচ্ছ তো? টাকা দাও আমি বাড়ি যাবো। টাকা দাও আমি বাড়ি যাবো, সবসময় খালি রাগ, কিছু না তো রাগ খুব দেখাতে পারো ভালো। তুমি বলবে কেন? আমি যদি বলি তোমার বাড়ির লোকের সম্বন্ধে, যদিও বা এটা আমার হ্যাঁ বাড়ির লোক, আমি তোমার কাউকে চিনি তোমার না। খারাপ লাগলে শোনো, আমার অবশ্যই বলবে। আমার আমার এই দুটো পরিবার, দুটো পরিবারে যদি কেউ কোনো বাজে কথা বলে আমি কাউকে ছেড়ে কথা বলবো, সে তুমিও বা যেই হোক না কেন। যেগুলো বলেছে সেগুলোকেও ছাড়বো না, সময় আসুক খালি। সরো, খুব ভালো কথা বলেছো, দাঁত বার করছে এখন। রাগ করছো কেন? তুমি মজা পেয়েছো, মজা করো, আমাকে ছাড়ো। ঠিক আছে ঠিক আছে, শান্ত তো রাগ করছো কেন? আমি তোমাকে যেটা সত্যি সেটাই বললাম, সত্যি, এটাই সত্যি। মন থেকে বলো তো, আমার চোখের চোখ রেখে বলো তো যে হ্যাঁ এটা সত্যি। কোন বেসিকে বলছো তুমি ওরা খারাপ? বললাম তো আমার সাথে ব্যবহার ঠিক করেনি তাই ঠিক বলেছি আছে, আমি। ঠিক আছে, আমার মা বাবা ভালো না, আমার মা বাবা খারাপ, তার মেয়েও নিশ্চয়ই খারাপ, তাহলে তার মেয়েকেও ছেড়ে দাও, ওই খারাপের সঙ্গেই থাক, কেন রেখেছো? বাড়ি পাঠিয়ে দাও আমাকে, আমি বাড়ি চলে যাই। না, বাড়ি কেন যাবে, বলেছি বাড়ি যাবে, দরকার নেই, বলেছি বাড়ি যেতে। বললাম তো আমার মা বাবা যেহেতু খারাপ, আমি নিশ্চয়ই সেখানে থাকবো না যেখানে আমার মা বাবাকে খারাপ বলবে। যদি দোষ থাকতো অবশ্যই বলতাম হ্যাঁ এটা ভুল করেছে, যেখানে কোনো ভুল করেনি সেখানে নিশ্চয়ই আমি তোর মা থাকবো ভাই না। কে খারাপ বলেছে? কি খারাপ বলেছে তাহলে? তোর মা ভাই কে খারাপ বলেছে? তুমি বলছো, কথাগুলো শোনার জন্য, ওই যে এই জন্য তোমাকে তখন ধরে জিজ্ঞেস করছি, তুমি বলো কি হয়েছে, তুমি বলোনি, বলে দিলে আমি শুনলাম, প্লাস আমাদের বন্ধুরাও শুনলো, আর প্র্যাঙ্কও হয়ে গেল। তোমার মনে হয় আমি কোনোদিনও বলবো? হ্যাঁ, তুমি আগে বলো, তাকাও তাকাও বলো সরি। না, তোমার মনে হয়, তোমার মনে হয় যে আমি তো আমি কোনোদিনও বলবো তোমার মা বাবা খারাপ, খাতা কথাবার্তা ভালো না? সরি, বুঝতে পারিনি, অনেক কিছু বলেছি, তাকাও দিকে, সরি বলে দাও। সরি। কি গাইস, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো তো? আমার মাথাটা গরম ছিল, আমি বুঝতে পারিনি যে তুমি হয়তো এইভাবে বলছো, কেন আমার তো প্র্যাঙ্কটা ভাবনা করলাম? করিনি শোনো, বলছো দেখো, তোমায়। তুমি আমাকে কিছু বলতে চাইছিলে না, ঠিক আছে, ও আমাকে কিছু বলতে চাইছিল না কি হয়েছে, তো এটা প্র্যাঙ্কটার মধ্যে আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ গাইস, আমি কিছু কিছু সিন হয়তো
কাট করে দেবো, কেননা পার্সোনাল জিনিস একটু সবারই তো থাকে, তো ওই মানে ওই কথাগুলো হয়তো আমি কাট করে দেবো, তো তোমরা কিছু মনে করো ওগুলো না। পার্সোনাল মানে ওগুলো ফ্যামিলির ব্যাপার, বুঝতে পারছো তো? তো অনেক কিছু বললাম, মানে বললাম, এরপর শুনলাম, তো প্র্যাঙ্কও হয়ে গেলো একটা, আর ওর ভেতরে কথাটাও বেরিয়ে গেলো, মনটা হালকা হয়ে গেলো ওর, ব্যাস। নাহলে যখন কোনো কষ্ট মনের ভেতর থাকে, কাউকে যখন শেয়ার না করা হয়, তো তখন এমনি তখন মন খারাপ থাকে, তো এই যে ওর মনটা হালকা হয়ে গেলো, বেচারা একটু মুডটা অফ আছে, ও তাকে একটু হাসি দাও, ওদিকে হেসে দাও, তোমার হাসি মুখটা দেখে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ম্যাডামের একটু মুডটা খারাপ আছে, তো বললাম তোমাদের সব কিছুই, তো ম্যাডাম কিছু বলবেন আপনি বলো? কিছুই বলবো না, ভিডিও দিতে লেট হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ মানে মানসিক অবস্থা ভালো নেই, আরো ফোনটাও আর হচ্ছে একটু একটা খারাপ গাইজ, যে পুরো। আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের বাড়ি হচ্ছে, তো সেইখানের জন্য একটু চাপে আছি আমরা, তো ফাইনালি আমাদের মানে অনেক এটা ঝামেলা, এটা এটা অনেক এটা বড় পার্সোনাল, একটা, অন্য সময় আমি বলবো ভিডিওতে, এটা অনেক বড় হিস্ট্রি, তো আমাদের একটা মানে নিজস্ব বাড়ি হচ্ছে আমাদের, তো আমরা এখন হয়তো তোমরা রাখতে পারো এই ঘর এরকম, আমাদের মানে এটা আমাদের নয়, এটা আমরা কিন্তু ভাড়া আমরা বাড়ি, ভাড়া ঘরে ভাড়া বাড়িতে থাকবো। থাকি, ঠিক আছে? তো আমাদের নিজেদের বাড়ি হচ্ছে গাইজ, মানে আমি খুবই এক্সাইটেড, মানে এই বাড়িটা হওয়ার জন্য কত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে কবে হবে কবে হবে, তো ফাইনালি অনেক কষ্ট করার পর, অনেক বাধা পেরোনোর পর বাড়ি হচ্ছে, তো হাফ কাজ হয়ে যখন গেছে। যখন বাড়িটা কমপ্লিট হবে, আমরা যখন বাড়িতে ঢুকবো, তারপরে তোমাদেরকে অনেক কিছু শেয়ার ফুল করব ভিডিও দেবো তারপর থেকে বাড়ির চ্যানেলে, সম্বন্ধে, ভাড়া বাড়িতে কি থাকি বলে প্রবলেম গাইজ। ফেস করতে হয়েছে, বিশেষ করে আমি তো কম, ওরা কতটা কি ফেস করে, শেষমেশ আমাদের বাড়িটা ফুলফিল হয়েছে, মানে অনেক বড় একটা ইচ্ছে বলতে পারো, অনেক দিনের শখ। তো তোমরা ভালোবাসা দিও আমাদেরকে, আরো খুশি রেখো, আমরাও যেন তোমাদেরকে অনেক ভালোবাসা দিতে পারি, অনেক ভালো রাখতে পারি, সব সময় মজা দিতে পারি, সব তো সময় সব রকম পরিস্থিতিতে তোমরা শুধু পাশে থেকো। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে কিন্তু, আর অবশ্যই ব্লগ চ্যানেলে ব্লগ এসেছে, ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগ, আই বাটনের লিঙ্ক আসছে ফার্স্টের দিকে দেখবে, আর নাহলে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, আর গিয়ে দেখবে। আরেকটা কথা বলি, এর পরের ব্লগটা একটু অনেক হিস্টোরিক্যাল টাইপের মানে হবে, মানে আমাদের আমি তোমরা কিন্তু প্লিজ দেখো। আমি বলি ব্লগ চ্যানেলে হচ্ছে আমি আমি একটা কথা বলে দেবো, ঘুরতে আর যারা খেতে ভালোবাসো, তাহলে এমনি আমি একটু খেতে ভালোবাসি আর ঘুরতে ভালোবাসি, তো ব্লগ চ্যানেলটা আসবে শুধু খাওয়ার আর ঘোরার ভিডিও, তো প্রথমে আমাদের বর্ধমানটা অনেক কিছু দেখার জায়গা আছে গাইজ, ঠিক আছে? প্রথমে বর্ধমানটা এক্সপ্লোর করবো, সব জায়গা ঘুরবো আমরা, তো একটা জায়গা গেছিলাম তো খুব ভালো একটা, তো বলবো না, ব্লগ চ্যানেলে দেখবে, ডিটেলসটা পুরো ঠিক আছে? তোমরা প্রথমে ব্লগ ভিডিও বর্ধমানটা তে প্রথমে দেখতে পুরো পাবে, ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? তারপরে বাইরে 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 যাও, কোথাও যাবো, বাইরে তারপরে ব্লগ ঘোরাও। করবো, ঠিক আছে গাইজ? তো চলো দেখা হচ্ছে, গুড নাইট, এখন বাজে প্রায় একটা, এখন ভিডিও করছি, এবার এডিট করবো, করলাম এবার এডিট করবো, দিয়ে ঘুমাবো, আবার সকালবেলা ডিউটি যেতে হবে, তো চলো দেখা হচ্ছে আবার নতুন সেই প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, তখন টাটা, বাই বাই, লাভ ইউ অল, এভাবে হাসতে থাকো, আমাদেরকে ভালোবাসতে থাকো, দেখা তোমাদের হচ্ছে, জন্য সব সময়ের জন্য ভালোবাসা থাকে। টাটা।